many tens of thousands had to die because Rhaegar chose your aunt. আরও একটা নতুন দিন যেদিন আমরা জানতে পারলাম HBO আমাদের সবার প্রিয় সিরিজ গেম অব থ্রোনস এর ওয়ার্ল্ড থেকে নতুন আরও একটা টিভি শো নির্মাণ করতে যাচ্ছে। প্রাথমিকভাবে নতুন এই শো এর ওয়ার্কিং টাইটেল হল দ্য লাভ স্টোরি অফ রেগার টার্গেরিয়ান অ্যান্ড লিয়ানা স্টার্ক। অফকোর্স পরবর্তীতে শো এর নামটি পাল্টে দেওয়া হবে, কিন্তু জর্জ আর আর মার্টিন এর রিসেন্ট ব্লগ পোস্ট অনুযায়ী আমরা জন স্নো এর পিতামাতা নিয়ে একটি নতুন গল্প পেতে যাচ্ছি। তো চলুন আজকের ভিডিওতে আপনাদেরকে গেম অব থ্রোনস এর মহাগুরুত্বপূর্ণ চরিত্র রেগার টার্গেরিয়ান, যে না হলে অ্যাকচুয়ালি গেম অব থ্রোনস এর ঘটনাবলি শুরুই হতো না, কিন্তু যাকে মূল শোয়ে মাত্র কয়েক মিনিটের স্ক্রিন টাইম দেয়া হয়েছে তার সম্পর্কে বিস্তারিত বলবো। লিয়ানা স্টার্কের সাথে আসলেই কি রেগারের ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছিল, নাকি সবাই যেটা বলে সেটাই সঠিক, নেড স্টার্কের বোনকে কিডন্যাপ করে ধর্ষণ করেছিল রেগার, এই ঘটনা কিভাবে পুরো টার্গেরিয়ান ডাইনেস্টিকে ধ্বংস করে রবার্ট ব্যারাথিয়নকে আয়রন থ্রোনে বসিয়েছিল, সবকিছু বলবো এই ভিডিওতে। তবে তার আগে এক্ষুনি একটা লাইক ঠুকে দিন প্লিজ, যেন বাংলা ভাষী সমস্ত আইস এন্ড ফায়ার ফ্যানদের নিকট ইউটিউব অ্যালগোরিদম এই ভিডিওটি রেকমেন্ড করে। রেগার টার্গেরিয়ান ছিল ম্যাড কিং অ্যারিস দ্য সেকেন্ড এবং কুইন রাহিলার বড় পুত্র, ভিসিরিস এবং ডেনেরিস এর বড় ভাই। ম্যাড কিং অ্যারিস টার্গেরিয়ানের সাথে পিতা হিসেবে রেগারের খুবই উইয়ার্ড রিলেশন ছিল। ম্যাড কিং অন্যদের মতো তার নিজ পুত্র, যে কিনা আয়রন থ্রোনের উত্তরাধিকার, তাকেও সন্দেহ করত। ডেনেরিস টার্গেরিয়ান সে সময় এতটাই ছোট ছিল যে তার এসব কিছুই মনে নেই। অন্যদিকে ভিসেরিস টার্গেরিয়ান তার ইমিডিয়েট বড় ভাইকে একজন ভালো খুনি এবং ভায়োলেন্স প্রেমী হিসেবে আইডলাইজ করত। হাউস অব দ্য ড্রাগন থেকে আমরা সবাই জানি ঐতিহাসিকভাবে টার্গেরিয়ান বংশধররা ফ্যামিলির ভিতরেই বিয়েশাদি করত, যেন তাদের ভ্যালেরিয়ান রাজরক্তের ধারা পিউর থাকে। কিন্তু রেগার টার্গেরিয়ান যখন বড় হয় তখন তার সাথে ম্যাচ করার মতো কোনো টার্গেরিয়ান নারী সে সময় ছিল না। শেষ পর্যন্ত ডর্নিশ রাজ্যের এলিয়া মার্টেলের সাথে রেগারের বিয়ে হয়। মূল গেম অফ থ্রোনস এ আমরা এলিয়ার ভাই অবরেইন মার্টেলকে দেখেছি। The last time I was in the capital was many years ago. Another wedding. My sister Elia and Rhaegar Targaryen, the last dragon. Tywin Lannister অবশ্য সার্সির সাথে রেগারের বিয়ের প্রস্তাব দিয়েছিল, কিন্তু ম্যাড কিং সে প্রস্তাব ফিরিয়ে দেয়। রেগার এবং এলিয়া মার্টেলের দুই সন্তান ছিল, কিন্তু তারা মা সহ রবার্টস রেবেলিয়নে প্রাণ হারায়। এই বিষয়ে একটু পরেই বলছি। রেগার টার্গেরিয়ানের তৃতীয় সন্তান হল গেম অব থ্রোনস শো এর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় চরিত্র জন স্নো, যার মা নেড স্টার্কের বোন লিয়ানা স্টার্ক। লিয়ানা স্টার্কের সাথে রবার্ট ব্যারাথিয়নের বিয়ের কথা পাকাপাকি ছিল। গেম অব থ্রোনস এর ইতিহাস বলে রেগার টার্গেরিয়ান লিয়ানাকে কিডন্যাপ করে নিয়ে যায়, জয় টাওয়ার নামে একটা উঁচু দুর্গে প্রায় এক বছর রেখে লিয়ানাকে ধর্ষণ করে। শেষ পর্যন্ত জন স্নোকে জন্ম দেবার সময় লিয়ানা মারা যায়। এই কারণে রবার্ট ব্যারাথিয়ন এবং নেড স্টার্ক মিলে ল্যানিস্টার আর্মির সহায়তায় রবার্টস রেবেলিয়ন হয়। জেইমি ল্যানিস্টারের হাতে ম্যাড কিং মারা যায়। ভিসিরিস এবং ডেনেরিস কিংস ল্যান্ডিং ছেড়ে এসোসে পালায়। রেগারের স্ত্রী এলিয়া এবং তার দুই সন্তান প্রাসাদেই মারা যায়। জয় টাওয়ারের সামনে রেগারও লড়াই করতে করতে প্রাণ হারায়। রবার্ট ব্যারাথিয়ন আয়রন থ্রোনে বসে সার্সিকে বিয়ে করলেও লিয়ানার কথা ভুলতে পারে না। What Rhaegar Targaryen did to your sister, the woman I loved. I'll kill every Targaryen I get my hands on. রেগার আর লিয়ানার সম্পর্ক আসলে কি ছিল সেটা একটু পরে বলছি। মহান ভাই নেড স্টার্ক লিয়ানার মৃত্যুসজ্জায় বোনের সন্তানকে বুকে টেনে নেয়। নেড জানত রেগারের একমাত্র জীবিত পুত্র হিসেবে আয়রন থ্রোনের আসল উত্তরাধিকার এই শিশুটি। যদি রবার্ট ব্যারাথিয়ন এই বাচ্চার ব্যাপারে জানতে পারে তবে শিশুটিকে মেরে ফেলবে। তাই তো বোনের ছেলেকে নিজের বাস্টার্ড চাইল্ড জন স্নো বানিয়ে উইন্টারফেলে নিয়ে আসে নেড। এই গোপনীয়তা নেড স্টার্ক এতটাই কঠোরভাবে মেনটেন করে যে আমৃত্যু স্ত্রী ক্যাটালিন স্টার্কের সামনেও নিজের চরিত্রে দাগ লাগিয়ে চলেছেন, কিন্তু তাকেও তিনি বলেননি জন স্নো আসলে কে। যেহেতু মূল গেম অব থ্রোনস শুরু হবার সময় রেগার টার্গেরিয়ান মারা গিয়েছিল, আমরা অন্য চরিত্রের মুখে তার সম্পর্কে দুর্নাম কিংবা সুনাম শুনেছি, কিন্তু আসলে রেগার কেমন ছিল তা প্রপারলি জানতে পারিনি। Rhaegar would pick a spot on the hook or the street of seeds, then he'd sing. He was good. He was very good. Rhaegar never liked killing. He loved singing. And what did you do with the money? Well, one time he gave it to the next minstrel down the street. One time he gave it to an orphanage in Flea Bottom. One time we got horribly drunk. জর্জ আর আর মার্টিনের বইগুলো থেকে বিভিন্ন সময়ে রেগার টার্গেরিয়ানের বিভিন্ন রকম রূপ আমরা খুঁজে পাই।
বইপড়ুয়া জ্ঞানী থেকে নাইটদের সাথে ফাইট করা বীর পুরুষ, সঙ্গীত শান্তিপূর্ণ হয়ে বেড়ে উঠলেও হঠাৎ করে কমব্যাট ট্রেনিং এ মনোযোগী হয় রেগার। আর এই সাডেন শিফট হয় তার মাঝে তখন যখন সে আজর আহাইয়ের আগমন সম্পর্কে একটি প্রফেসি জানতে পারে। যারা ইতোমধ্যে হাউস অফ দ্য ড্রাগন দেখেছেন তারা নিশ্চয়ই জানেন ওয়েস্টরেসে টার্গেরিয়ান সাম্রাজ্য প্রতিষ্ঠা করা অ্যাগন দ্য কনকারার থেকে হোয়াইট ওয়াকারদের আগমন বিষয়ক প্রফেসি চলমান আছে। যেই প্রফেসি প্রতিটি টার্গেরিয়ান কিং তার উত্তরাধিকারকে জানিয়ে দায়িত্ব ট্রান্সফার করে। All of Westeros must stand against it. And if the world of men is to survive, a Targaryen must be seated on the Iron Throne. A king or queen, strong enough to unite the realm against the cold and the dark. Aegon called his dream the Song of Ice and Fire. This secret, it's been passed from king to heir since Aegon's time. Now you must promise to carry. এই প্রফেসির ভিন্ন ভিন্ন ভার্সন পরবর্তীতে টার্গেরিয়ান বংশধরদের মধ্যে ছড়িয়ে যায়। মূল প্রফেসি যেখানে বলা হয় কোনো টার্গেরিয়ান প্রিন্স বা প্রিন্সেস আয়রন থ্রোনে যেন থাকে, রেগার যে প্রফেসি পায় সেখানে বলা হয় সে প্রমিস করা প্রিন্সের একটি নাম বা উপাধি থাকবে, যে নাম বা উপাধিটি হলো আজর আহাই। রেগার এই প্রফেসিকে নিজের মতো করে ভেবে নেয়। যেহেতু টার্গেরিয়ান সিজিলে ড্রাগনের তিনটি মাথা আছে, রেগার ভাবে কোন টার্গেরিয়ান প্রিন্সের তিন সন্তান একত্রে মিলে লং নাইটের ফাইট থেকে সমগ্র ওয়েস্টেরসকে বাঁচাবে। এই তিন প্রফেসির স্বপ্ন কিন্তু ডেনেরিস দেখেছিল। সে ভেবেছিল তার তিনটি ড্রাগন হলো টার্গেরিয়ান সিজিলের ড্রাগন হেড, আর রেড উইচের মতে সে হলো সেই প্রমিস করা প্রিন্সেস, যেহেতু হাই ভ্যালেরিয়ান ল্যাঙ্গুয়েজে কোনো লিঙ্গভেদ নেই। I'm afraid I'm not a prince. Your Grace, forgive me, but your translation is not quite accurate. That noun has no gender in High Valyrian, so the proper translation for that prophecy would be the prince or princess who was promised will bring the dawn. যাই হোক, এবার কথা বলা যাক আলোচিত সেই বিষয়টা নিয়ে। রেগার আর লিয়ানার মধ্যে কি আসলেই প্রেম ছিল? লিয়ানা যেখানে রবার্টের সাথে বিয়ের জন্য প্রমিস ছিল, রেগারের অলরেডি বউ বাচ্চা ছিল। বইয়ে এই বিষয়টা ক্লিয়ারলি এখনো জর্জ আর আর মার্টিন লিখেননি, তবে তিনি কিছুটা ব্যাক স্টোরি দিয়েছেন সম্ভবত এই প্রেমের শুরুর কাহিনী নিয়ে। হেরান হলে একবার রেগার টার্গেরিয়ান জাউস্টিং টুর্নামেন্টে বিজয়ী হয়। নর্মালি বিজয়ী যোদ্ধা দর্শক সারিতে বসে থাকা তার স্ত্রী বা প্রেমিকাকে বর্ষার মাথায় করে একটা ফুলের ক্রাউন প্রদান করে, কিন্তু রেগার নিজের স্ত্রী এলিয়া মার্টেরকে অগ্রাহ্য করে সবার সামনে লিয়ানা স্টার্কের কোলে নীল গোলাপের মুকুট অর্পণ করে। সেখানে উপস্থিত সবাইতে স্তম্ভিত হয়ে যায়। রবার্ট ব্যারাথিয়ন এবং নেড স্টার্ক রেগারের প্রতি ক্রুদ্ধ হয়। এদিকে এই টুর্নামেন্টের প্রথম দিকে একজন দুর্বল স্কোয়ারের পক্ষে সম্পূর্ণ মুখে মাস্ক পরিহিত এক অপরিচিত নাইট ফাইট করেছিল। সে নাইটের শিল্ডে একটা ওয়েয়ারউড গাছ আঁকা ছিল, বাকি নাইটদের চেয়ে সে আকারে ছোট ছিল। ফাইট শেষ হবার পর সেই মাস্ক পরিহিত নাইট হঠাৎ উধাও হয়ে যায়। বরাবরের মতো সন্দেহবাতিক ম্যাট কিং ভাবতে শুরু করে এই নাইট বোধহয় তাকেই মারতে এসেছে। রেগারকে ম্যাট কিং আদেশ করে, ওই নাইটকে খুঁজে বের করো। রেগার শুধুমাত্র উইয়ারউড গাছ আঁকা শিড এনে পিতার সামনে উপস্থাপন করে বলে ওই নাইট পালিয়ে গেছে। আমাদের মতো ফ্যানদের থিওরি হলো মুখে মাস্ক ঢেকে ফাইট করা ছোটখাটো এই নাইট হলো আসলে লিয়ানা স্টার্ক। রেগার তাকে খুঁজে পেলেও ম্যাট কিং এর সামনে আনেনি। এরপর টুর্নামেন্ট শেষে স্ত্রী এলিয়াকে অপমান করে জনসম্মুখে লিয়ানাকে ব্লু ফ্লাওয়ার দেওয়ার পর লিয়ানা অ্যাকচুয়ালি টার্গেরিয়ান প্রিন্সের প্রেমে পড়ে যায়। এদিকে আজর আহাইয়ের প্রফেসি, রেগার যেটা বিশ্বাস করত তা অনুযায়ী তার আরো একটা বাচ্চা হওয়া দরকার ছিল। এলিয়া দুটো সন্তান জন্মের পরই খুবই অসুস্থ হয়ে যায়। অন্যদিকে লিয়ানা একজন তরুণী ফাইটার, এছাড়া মূল প্রফেসির নাম যেহেতু এ সং অফ আইস অ্যান্ড ফায়ার, সুতরাং ড্রাগনের আগুন ভরা রেগার টার্গেরিয়ান আর উইন্টারফেলের বরফাচ্ছাদিত শীতল লিয়ানা স্টার্ক, পারফেক্ট ম্যাচ। তাই তো সবার সামনে লিয়ানাকে কিডন্যাপের অ্যাক্টিং করে তাকে টাওয়ার অফ জয় নিয়ে যায় রেগার, যেমনটা গেম অফ থ্রোনস এর সপ্তম সিজনে রিভিল হয়। উইয়ারউড গাছের নিচে তারা বিয়ে করে। রবার্ট এবং নেডের বাহিনীর সঙ্গে লড়াই করতে করতে বীরের মতো শহীদ হয় রেগার টার্গেরিয়ান। অন্যদিকে নেডের হাতে জন স্নোকে তুলে দিয়ে, যার আসল নাম লিয়ানা রাখে অ্যাগন টার্গেরিয়ান, তাকে অর্পণ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করে মা লিয়ানা স্টার্ক। সুতরাং রেগার আসলে কে? একজন হোপলেস রোমান্টিক পুরুষ, নাকি
প্রফেসির প্রেমে অন্ধ আরও একটা টার্গেরিয়ান প্রিন্স, কিংবা অল্প স্বল্প দুটোই? আশা করি আপকামিং সিরিজে এ সকল প্রশ্নের উত্তর পাবো। দেখা যাক এটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কবে আসে। আপনারা ততক্ষণে গেম অফ থ্রোনস মুভি কিংবা নতুন আরিয়া স্টার্ক শো সম্পর্কে জানতে স্ক্রিনে আসার লিঙ্কে ক্লিক করুন। চলুন কথা বলি সেই ভিডিওতে।